ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার অত্যাচার করিয়া বুঝাইতে লাগিল। সন্ন্যাসী ও যোগী তাহাকে বলে, সন্ন্যাসী আর যোগীর কর্ম বিভিন্ন। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর আমার ভিডিওর প্রথমেই আমার ননদ করে দিচ্ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম। তো মা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা মারা গেছে, তো মা এখানে 4 দিনের কাজ করছে আর কি। তো ভীষণই খারাপ লাগছে, মানুষটা আমাদের মাঝে ছিল, ভীষণই একটা আনন্দ ফুর্তি করছিল, বাট এখন সে মানুষটা নেই। তো তোমরা সবাই দোয়া করবে, তোমরা সবাই আশীর্বাদ করবে যেন দিদা যেখানেই থাকুক ভালো থাকুক। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই। তো এখানে কাকিমণি আর পিসিমণি এখানে সবজি কাটাকাটি করছে, মানে রান্না বসাবে জন্য। আর রাত্রের কোনো ঝামেলা হয়নি, সব দুপুরবেলার খাওয়ার নিমন্ত্রণও করেছিল, বাট মার একটু মনটা খুবই খারাপ। তো আমার ননদ আমার ভিডিওগুলো করে দিয়েছিল, আমি টাইম পাইনি, আমি একটু ব্যস্ত ছিলাম। তো এখানে মা শ্রাদ্ধ করছে, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। দৈবতং যথাসম্ভব ভূত্রনামনে ব্রহ্মণায়া অহোম চেতস্ময় সাচ্ছাদন তৈজ সাদার উপকরণ। তো এখন আমি চা বানাতে এসেছি, ওখানে শ্রাদ্ধ চলছে, কজন এসেছে তার জন্য চা বানাচ্ছি। আর আগে একবার চা দিয়েছি। তো এখানে গীতা চলছে, গীতা পাঠ আর কি করছে, শ্রাদ্ধ কেবলমাত্র শেষ হলো, হওয়ার পরে গীতা চলছে এখানে। আর মা না 4 দিনে খুব শুকিয়ে গেছে, মানে খুব অসুস্থ হয়ে পড়েছে, কারণ 4 দিনে সাপও দুধ খেয়েছিল। তো বন্ধুরা, তোমরা এটা ভাবো, যখন মরে যায় তখন ও নিজেও বুঝতে পারছে না যে আমাকে পুড়াচ্ছে, যন্ত্রণাটা পাচ্ছে না। আর যখন মানুষ বেঁচে থাকে, মানুষকে কত আঘাত দেয়, কত নিন্দা চর্চা, কত কিছু কথা, আমি এটা পড়বো না, এটা পড়বো না, আমি ভালো জায়গায় শুভ না, আমি এখানে শুভ না, আমি ওখানে শুভ না, কত কথা বন্ধুরা মানুষের মনে কত আঘাত দেয়, কত মানে বেঁচে থাকলে কত মানে কী আর বলবো, আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো কত ধরনের কত কথা হয়। কিন্তু মরে গেলে বন্ধু সবই চলে যায়, বাট এগুলো নিয়ে মাতামাতি করে লাভ নেই। তো যাই হোক, দেখো প্রায় সবজি কাটা শেষ হয়ে গেছে, এখানে শাকগুলো পিসিমণি বাজবে, আর এখানে হচ্ছে ভাত বসিয়েছে, আর এই কাকিমণিটা জানি না কী করছে, এখানে ডাল বসিয়েছে। তো দেখো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এখানে করলা ভাজি, মানে করলা ভাজির জন্য আর কি করলা কাটা হয়েছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মাছ, মানে মাছ আনা হলো। তো এই মাছটাকে এখন ধুবো, আমি ধুবো, আমার ননদ মিলে আমরা দুজন মিলে আর কি ধোয়াধুয়ি করবো মাছগুলো। তো দেখতে থাকো পুরো ব্লগটা আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, আজকে আমাদের বাড়িতে শ্রাদ্ধ, আমার শাশুড়িমার মা মারা গেছে। আর এখানে দেখতে পাচ্ছো মাছ দিচ্ছে, পিছনে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ ধরা কমপ্লিট, এখানে সবজি কাটাও কমপ্লিট, প্রায় রান্নাও শেষের দিকে, মানে 2-3 পদ রান্না হয়ে গেছে। এখানে মাছগুলো ভেজে নিচ্ছে আর এখানে সবজি কাটাকাটি করছে, আর আমরা সবাই মিলে ছাদে উঠেছি। দেখো এই যে, এই যে ফটো তুললি, দেখো তো টাটা 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 প্রসাদ, যে এখন নকশা হয়েছে এরকম করবে, মাথা পিছের দিকে উঠায়। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এখানে ভাত বসিয়েছে, ভাতও হয়ে গেছে, আর এখানে আর 2 পদ আছে, ওটা করবে। আর দেখো আমার সোনা কিউট একটা বেবি, তো ভীষণই দেখতে কিউট বেবিটা। বেবিটা হচ্ছে কি আমার ভাসুরের মেয়ে, ভীষণই ভীষণই সুইট, ভীষণই কিউট, ভীষণই দেখতে খুবই সুন্দর, তোমার দেখতেই পাচ্ছো গুলোগুলো। তো এখানে দেখো সবাইকে আমরা খেতেও দিয়েছি আর আমরা নিজেরাও খেতে বসে গেছি, এটা কিন্তু লাস্টের পার্টটা, ঠিক আছে? অনেক লোকই খেয়েছে, দুপুরবেলার নিমন্ত্রণও ছিল, আর লাস্টের দিকে আমরা খাচ্ছি, সবাইকে দিয়ে
তারপর লাস্টের দিকে আমরা খাচ্ছি। তো সকলেই যে খেয়েছে সে ভিডিওর ক্লিকটা আমি নিতে পারিনি, কারণ আমি ভীষণই ব্যস্ত ছিলাম, বাড়িতে একটা অনুষ্ঠান বলে কথা, বাড়ির বউ আমি, একটু তো মানে বুঝতেই পারছো একটু কাজকর্ম ছিল। আর এখানে আমার নরদ দেখো মাছগুলো আর কি গুছিয়ে নিচ্ছে, মানে ও ভীষণই কাজ করেছে কিন্তু আমার থেকে একটু কম কাজ করেছে, আমি একটু। তো বন্ধুরা এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম, আর সব কিছু গুটিয়েও নিয়েছি, তো এগুলো সব নিচে নামাবো, আর আমার বাড়ি থেকে লোক আসবে, তো তার জন্য আমরা অপেক্ষায় আছি। আমার মা আসবে, জেঠিমণি আসবে, মাসিমণি আসবে, আর এখানে টেবিলপত্র সব এভাবেই আছে, কারণ আর দুই একজন লোক আসার বাকি আছে, আর এইসব তো ভাড়া দেওয়া না, তার জন্য এরকম করেই রেখেছি, আর নিচে নামিয়ে বা জাম করার কোনো প্রয়োজন নেই। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আকাশটা দেখতে পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, কোনো ঠিক নেই। তো বন্ধুরা জানি ভিডিওটা ভালো হয়েছে কি না জানি না, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।